এটা অবশ্যই 5 মিনিট হবে না 10 মিনিটে আমি আপনারা একবার সুন্দর করে ঠিক করে দেই কি গুড়া টিমে ফ্যান কিনামছে 3 দিনের জন্য নষ্ট হবে এই কোথায় তুমি কি হলো হ্যাঁ কি হয়েছে চাচা মিছি কিছে ফ্যান কি হয়েছে তুমি ফ্যান দামছো কবে বলো তো এই 2 3 দিন হয়েছে दोकानदार ग्यारंटी नहीं আমরা মেকানিকটাকে ঠিক করে নেব সমস্যা কি এই তুমি এই ফ্যান মেকানিক যাবে কেন এই ফ্যানটা কিন্তু তুমি নিয়ে যাবা নিয়ে যা নতুন একটা চেঞ্জ করে আনবা বুঝছো চেঞ্জ করে আনবো কেন এটা চেঞ্জ একবারে আনছি আমি এটা মেকানিকটাকে নিয়েছি আইনে ঠিক করে নেব আরে ভাই তুমি মানুষ কেন করো বলতো খাট নষ্ট হইছে সেটা চেঞ্জ করে না আমার থ্রি পিসটা পিছনে একটু ছিড়া সেটা চেঞ্জ করে না তোমার চেঞ্জ করার অভ্যাস নেই কেন মানে যা আইনে দি ওইটাই খারাপ হ্যাঁ তোমার যে আইনে দি ওইটাই খারাপ হয় दरकार হ্যাঁ নষ্ট হইছে চুপ করে আছে তুমি তো সেই যেদিন থেকে আমার ঘরেই বসো সেদিক থেকে দলতাছো ও তোমার উচিত কথা কইলে আমি বকবক করি তাই না যাও আমি তোমার সাথে ঝগড়া করতে না এত কথা শুনতে চাই না এই ফ্যান তুমি এখন চেঞ্জ করবা মেকানিক দেখে নিয়ে আসবো ফ্যান চেঞ্জ করা যাবে না আমি যেটা আনি ওটা আর চেঞ্জ করে আনি না আমি ওটা দরকার ঠিক করে নেব আমি যাই তুমি থাকো আমি এটা মেকানিক দেখে নিই নিয়ে যাও আরে এই মাস্টার যদি একটা কথা শুনতে পারে আজও কোনো বিয়ের সাথে দিন ধরে একটা কথা শুনতে পারলাম না তা এদিকে আসো আমি মেকানিক নিয়ে আসি ভাই দেখ একটু ফ্যানটা কি হইছে মেকানিক নিয়ে আসো মানে তাও তুমি ফ্যানটা চেঞ্জ করা তাই না ভাই এখন একটু চুপ করো বাইরের একটা লোক আসছে তুমি সব সময় করো ঠিক আছে এখন একটু চুপ করো তা আমি কি বললাম কিছু বলছি আমি কি বলো না কি তুমি কি বলো না বলো কি বললাম আমি কিছু বলি যা শুধু দেখি ফ্যানটা চেঞ্জ করতে নিয়েছে এটা মিষ্টি তোমার নিয়ে আর পারে না ফ্যানটা চেঞ্জ করা যাবে না এটা আমরা মেকানিক দিয়ে ঠিক করে নেব তোমার যা ভিটাই করো আচ্ছা ভাই দেখেন তো ফ্যানটা কি হইছে ভাই একটা কথা বলি আপনাকে আমি বলি কিছু করে না ভাই হ্যাঁ শুনুন ফ্যান কান ঠিক করা গেল ইলেকট্রিক কাজ ঠান্ডা মাথায় করতে কি বলছি বুঝতে পারছেন এখন আপনি যদি আমার মনে হচ্ছে যা আপনারা দুইজন যেভাবে লাগতেছেন ঝগড়া তাতে করে ভাই আপনি যদি এখানে থাকেন না ঝগড়া হতেই থাকে আর আপনাকে ঝগড়ার দিকে খেয়াল করতে যায় মনে করেন যায় যে আমি কাস্টমারকে বললে পরম পরে কারণে শর্ট খাবো আপনি ভাই কিছু মনে না করে আপনি প্লিজ বাইরে যান আচ্ছা ভাই আপনি একটু দেখেন আপনি ভাই বাইরে যান ঠিক আছে ভাবি থাকো না যারা দেখাই যায় দেখাই দেবেন সমস্যা নেই ঠিক আছে ওকে আচ্ছা ভাবি বসেন এখন ব্যাপার হচ্ছে যে এই ফ্যান বুঝছে ভাবি এই ফ্যানটা নষ্ট হয়েছে কয়দিন হয়েছে এই তো 5 দিন মানে ফ্যানে হয়েছিল কি আর বলেন না ফ্যান তো সুন্দর করে ঘুরতেছে ঘুরতেছে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর যখন আবার সুইচ দিয়েছে তখন আস্তে আস্তে ঘুরে আর কাঁপি তারপর আবার একাই বন্ধ হয়েছে আর চলেই না ও আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ভাবি ব্যাপার হচ্ছে কি জানেন আমার তো মনে হয় আপনার সংসারে শুরু থেকে এরকম ঝগড়া হয়ে লাগাই গিয়ে থাকে না আরে রে আপনি জানেন কি করে আমি আসলে কি জানেন আমি আসলে ফ্যানের কথা যা আপনি বলছেন না আমারে আপনার ফ্যানের সংসারের কথা কিন্তু আমি বুঝে গেছি আপনি কিভাবে বুঝলেন কি বুঝলাম আপনার ফ্যানের তো মনে করেন ক্যাপাসিটর গেছে আচ্ছা
আমার মনে এখন কি চাচ্ছে? আপনার মনে এখন চাইতেছে আপনার স্বামীর আপনি কাঁচা সবাই সবাই গিলা খান। সত্যি তো হয় না কাঁচা সবাই খেতে চাই। কি তো বললেন আপনি? বাহ ভালো তো। শুনেন আপনার আমি একটা কথা বলি। এই যে আপনি আপনার স্বামীর কি বলছিলেন ফ্যানটা চেঞ্জ করে নিয়ে আসতে। মিস্ত্রি না আনতে। নাকি? এখন যদি আপনি ফ্যানটা চেঞ্জ করে না নিয়ে আসতেন ফ্যানটা চেঞ্জ করে নিয়ে আসতেন আর এই মিস্ত্রি না নিয়ে আসতো তাহলে কি আপনি এত খবর জানতে পারতেন? আরো খবর আছে। যা বলছেন খারাপ করলেন। শুনুন এই জন্য যা কিছু হয় সবকিছু মানুষের মঙ্গলের জন্য হয়। কি বলছি বুঝতে পারছেন? আশা করি মনে করেন কি যে যদি উনি মিস্ত্রি না আনতো পরবর্তীতে চেঞ্জ করে একটা ফ্যান আনলে তো ফ্যানটা তো নষ্ট হতে পারতো নাকি? আপনি কত সুন্দর ফ্যানটা দিয়ে কোন বলতেন আমার মনের কষ্টটা বলতেন। তাহলে আমার স্বামী সে কখন এরকম করে বুঝিয়ে বলে না। শুনেন আপনি যে সুন্দর সুন্দর বলেন আপনি আমার একটা কথা শুনেন। এই জগতের কোন স্বামী নাই বউয়ের মনের কথা বোঝে না। এইটাই সত্যি। আর কোন বউর কাছেই তার স্বামীকে ভালো লাগে না। না তার প্রাণ কত সুন্দর বুঝিয়ে বলে শোনেন আমি যে বাসায় ফ্যান সারতে যাই ইলেকট্রিক কাজ করতে যাই না সব মহিলাদের সাথে আমি মধুর করে কথা বলি মিষ্টি করে কথা বলি আর সব মহিলারা আমার সাথে এইভাবেই ব্যবহার করে। কি বলতে বুঝতে পারছেন? মনে করেন যে অনেক মহিলা প্রথমে অনেক দূরে থাকে আমার থেকে। মনে করে কি জানেন আমি কারেন্ট ধরে ফ্যান ধরে কাজ করতেছি তার ভিতরে যদি তার আমার শরীরে তার স্পর্শ লাগে তাইলে মনে করেন কি যায় যে ওই কারেন্টে শর্ট খাইতে পারে। এই জন্য অনেক দূরে থাকি কিন্তু আমার কথা শুনে না আস্তে আস্তে সে এমন ভাবে আমার কাছে আসে সে মনে করে যে কারেন্টের মতো জানো আমার শরীরের সাথে আমার সাথে সে একবারে লেগে থাকে। দাঁড়ান একটা কথা বলি আগে ফ্যানটা ঠিক করে নেই গরম তো ঠান্ডা হই তারপরে গল্প করি নাকি? হ্যাঁ ভাবি। হ্যাঁ বলেন। আপনি চেয়ারটা না ধরে বরং আমার এখানটা একটু ধরেন ভাবি। মানে ধরেন না এখানটা একটু কোনো সমস্যা নেই কোনো ভয় নেই আপনি শর্ট খাবেন না ঠিক আছে? আচ্ছা 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 এই আচ্ছা এই থ্যাংক ইউ মিস ভাবি আপনার ওকে একবার ধরেন একটু ধরেন সুইচটা দিয়ে দেবেন ঠিক আছে? আমারও না অন্য বাসাতে কাজ নাই এখন তো বাসে কেমন 11:30 একটু গল্প করি আপনার সাথে। হ্যাঁ বলেন সমস্যা নাই। আসলে না যে যত চোয়াটা তার কথা আবার তত মিষ্টি। এটা আপনি আপনার স্বামীর সাথে ছোট ছোট কথা বলছিলেন কিন্তু এই দেখছেন আচ্ছা ফ্যানের বাতাসটা অনেক ঠান্ডা লাগছে না তার চেয়ে বরং আপনার কথা আরো বেশি মিষ্টি তাই না? সবাই তাই বলে। আচ্ছা আপনার স্বামী কখনো আপনার অনেক বেশি আদর করে না? দেখেন না মাথায় চুল হলো মানে কোনো বুদ্ধি এরকম নেই সম্পূর্ণ ফেটে ফেটে করে। স্বামীর শুনছি যাদের মাথায় চুল থাকে না তাদের মাথায় বুদ্ধি বেশি থাকে তাই না? আমার মনে হয় কি জানেন আপনি যদি সত্যি সত্যি অনেক আদর ভালোবাসা পাইতেন না তাহলে আপনার না মেজাজটা এরকম ফ্যাট ফ্যাট থাকতো না। আপনি যদি প্রথমেই তো বললাম আপনি যেন আমাকে এক মিনিট বলে দেন হ্যান লোক কত সমস্যা আর ওর সাথে আমার বিয়ে হয়েছে যে 5 বছর 5টা মিনিট আমাকে ওইভাবে আদর করেনি ভালোভাবে কথাই বলে না। আচ্ছা এক কাজ করে দিলে আমি 5 মিনিটে যেমন ফ্যানটা ঠিক করে দিলাম ঠিক আছে এটা অবশ্য 5 মিনিট হবে না
10 মিনিটে আমি আপনারা একবার সুন্দর করে দেই আসলে আমি যদি কাজ না ধরি আপনি বুঝবেন আসলে কি জানেন শুয়ে পড়েন না আপনি শুয়ে পড়েন এখন মনে করুন কি জানেন আপনারা আমি পুরো করে ঠিক করে झगड़ा পরে আবার আপনার সাথে ভাবি একটা ঝামেলা করবে এজন্য আমি বলছি ভাবি সব দিক দিয়ে আপনি টেস্ট করে নেন ঠিক আছে হ্যাঁ এখন তাহলে ভাই আমি আসি হ্যাঁ আচ্ছা তোমার বিলটা আমি দিয়ে দেব আসুন বিলটা হ্যাঁ আচ্ছা আচ্ছা না না দেখি শুনে নিই আচ্ছা